নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে একটা ব্যাপার সম্পর্কে আপনাদের আমি জানিয়ে রাখি এবং একটা অনুরোধ করব যে আপনারা বাংলা শস্য বীমা যোজনায় যদি এখনও আবেদন না করে থাকেন তাহলে এখনও সময় আছে সেপ্টেম্বরের শেষ দিন পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে আপনি কিন্তু অবশ্যই বাংলা শস্য বীমা যোজনায় আপনার আবেদনপত্র জমা করে রাখুন কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি এটা আমাদের এই এলাকায় কেলেঘাই নদীতে বন্যা পরিস্থিতি আপনি ভিডিওতে যে ছবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেলেঘাই নদীর ছবি নয় নদীর একটি তীরে এইভাবে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে প্রচুর পরিমাণ চাষের জমি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কেবলমাত্র এইটুকু অংশ যে আপনাদের আমি দেখাচ্ছি এই এলাকাটা শুধু নয় কেলেঘাই নদীর দুই তীরে প্রচুর পরিমাণ চাষের জমি কিন্তু এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নারায়ণগড় ব্লক বলুন সবং ব্লক বলুন এইভাবে কিন্তু প্রচুর পরিমাণ চাষের জমি বিভিন্ন জেলাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকাতে এইভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কিনা বা চাষের জমি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরো জলে ভর্তি এলাকা এখানের কিছুটা অংশ কিন্তু এখনও পর্যন্ত ধান জমি আছে আপনাদের আমি জুম করে দেখাবো এটা বাঁধের একটি প্রান্ত আপনাদের আমি দেখাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে জল এখানে ভর্তি হয়ে আছে যেখানে ধান জমিগুলো ছিল এবং রোপণের কাজ প্রায় শেষ হয়ে গেছিল প্রথমে তো জলের অভাবে পাম্প থেকে জল নিয়ে মানুষকে চাষবাস করতে হয়েছিল তো চাষিরা সেই চাষ করার পরে এই পরিস্থিতি তৈরি হয়েছে এইখানে পাম্প থেকে জল নিয়ে চাষ রোপণের পরেই কিন্তু এইভাবে চাষের জমিগুলো সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে এবং এই জল নামতে যথেষ্ট সময় লাগবে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দূরে ওই চাষের জমিগুলো আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি ছবি হয়তো ক্লিয়ার আসবে না তো আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটাতে কিন্তু এখনও পর্যন্ত চাষের জমিগুলো মোটামুটিভাবে ঠিকঠাক আছে তবে এই প্রান্তটা সম্পূর্ণ ডুবে গেছে আমি আপনাদের চাষের জমিগুলো কিন্তু আরও ভালোভাবে দেখাবো তো আপাতত আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাম্প এই পাম্প থেকে কিন্তু জল নিয়ে চাষের জমিগুলোতে রোপণের কাজ করা হয়েছিল এই মতো পরিস্থিতিতে সমস্ত জমি কিন্তু জলের তলায় চলে গেছে বা ধানের চাষের যে জমিগুলো ছিল সেইগুলো কিন্তু জলের তলায় চলে গেছে এবং আপনারা যারা বাংলা শস্যীমা যোজনায় আবেদন করে রেখেছেন তারা তো ঠিক করেছেন আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদের অবশ্যই বলবো আপনারা যদি ধান চাষি হয়ে থাকেন তাহলে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে আপনি আপনার আবেদনপত্র জমা করে রাখুন কারণ আমি একটি ছোট্ট অংশের ছবি আপনাদের দেখাতে পারছি এইটুকু অংশের মধ্যে দেখতে পাচ্ছেন এই দিকের কয়েকটা ধানের জমি মোটামুটি এখনও পর্যন্ত ঠিকঠাক থাকলেও বেশিরভাগ ধানের জমি বা চাষের জমি নষ্ট হয়ে গেছে তো আপনারা আবেদন করতে গেলে আপনাদের কাছে এমন কিছু খরচ হবে না কয়েক কপি জেরক্স করতে আপনার পাঁচ থেকে দশ টাকা খরচ হতে পারে তো আপনি অবশ্যই আবেদন করে রাখবেন কারণ আপনারা জানেন এবার কিন্তু পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দিয়েছেন যে চাষের জমি আংশিক অংশেও ক্ষতিগ্রস্ত হলেও আপনাদের চাষের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে আর এক্ষেত্রে ধান রোপণের কুড়ি পঁচিশ দিন সর্বোচ্চ হয়েছে হয়তো এরই মধ্যে কিন্তু ধান জমিগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে এই মতো পরিস্থিতিতে বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে বন্যা হয়েছে এবং চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে চব্বিশ পরগনা ইত্যাদি নানান জেলাতে কিন্তু এইভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে প্রচুর পরিমাণ চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও চাষের জমি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে আপনি যদি আবেদন করে রাখেন তাহলে আপনার কাছে এমন খরচ না হলেও আপনি যদি ক্ষতিপূরণের টাকা পেয়ে থাকেন তাহলে অনেকটাই আপনার বাঁচবে তো এবার বাকিটা আপনার ইচ্ছে তবে আমার দিক থেকে আমি সাজেশন দিয়ে রাখলাম যেহেতু বাংলা শস্য হয়েছিল এবং বলা হয়েছিল স্থানীয়ভাবে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তারা ক্ষতিপূরণের টাকা পাবেন বা সেই মতো ব্যবস্থা করা হবে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনারা আবেদন করে রাখেন কিন্তু কখনোই টাকা পান না তবুও আপনাদের আমি বলবো আবেদন করে রাখুন এমন কিছু খরচা হচ্ছে না আপনি আবেদন করে রাখতেই পারেন আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকায় এইভাবে কন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা চাষের জমি কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না আর হ্যাঁ আমার দেওয়া এই ছোট্ট তথ্য আপনাদের যদি হেল্পফুল মনে হয়ে থাকে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ